প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হয় কথা সাহিত্যিক নাসরিন জাহানের সাথে। মূলত কথা সাহিত্যিক হলেও কবিতায়ও বেশ মুনশিয়ানা দেখিয়েছেন এই সাহিত্যিক। মেলায় এসেছে তার নতুন কাব্যগ্রন্থ, একটা বই বেরিয়েছে এবারে অনার্য পাবলিকেশন থেকে। বইয়ের নাম সমুদ্র আমার একলা জলের নাম। আমি দীর্ঘদিন কথা সাহিত্যের সঙ্গে আছি, প্রচুর শুনি পাঠকরা বলেন যে আপনাকে লেখার মধ্যে কথা সাহিত্যের মধ্যে প্রচুর কবিতা পাওয়া যায়। মনে হয় যে কথা সাহিত্যগুলোর মধ্যে প্রচুর কবিতার ভাজ তরঙ্গ। তো এরকম শুনতে শুনতে আসলে আমার কথা সাহিত্যের বইয়ের সংখ্যাও অনেক হয়ে গেছে। দিন রাত চর্চা করতে করতে কখন এতগুলো বই হয়ে গেলাম আমি নিজেও খেয়াল করিনি, কিন্তু একটা পর্যায়ে অনুভব করলাম যে আসলে একটা যে বিষয় গদ্যের সেটার মধ্যে কবিতা থাকা আর আলাদা কবিতা লেখা দুটো ভিন্ন একটা বিষয়। এটা ধীরে ধীরে আমার মধ্যে অনুভবে এলো। আর কথা সাহিত্যে একটা ঘেমে ক্লিশেমে এসে গেছিলো আমার মধ্যে। আমি আস্তে আস্তে করে কবিতা লেখা শুরু করলাম, আলাদা আলাদা করে কিছু কিছু কবিতা লিখতে শুরু করলাম। চারটে কবিতার বই হয়ে গেছে আমার। তো এখন কবিতার মধ্যেই বিভোর থাকতে ভাল লাগে, কবিতা নিয়েই ভাবতে ভাল লাগে, মাথার মধ্যে সারাক্ষণ কিছু না কিছু পংক্তি ঘুরে টুক করে লিখে ফেলতে ভাল লাগে। অনুভব করি যে ভাল লাগ দারুণ, মানে মনে হচ্ছে একটা অদ্ভুত নতুন একটা জীবন পেলাম। বাকিটা জীবন আমার মনে হচ্ছে আমি কবিতার মধ্যেই কাটিয়ে দেব। এই বইয়ের প্রথম যে কবিতাটি আমি এটা একটু পড়ে শোনাই। কবিতার নাম জল মাঝি। নৌকাটির বিপরীতে শুয়ে আছে আর্দ্রভূমি, দুকুলের অমিলনের হায় হায় দূর করেছে সেতু। নৌকাটা নাটাই গোটাচ্ছে অদ্ভুত এক নির্জনতার মধ্য দিয়ে, রোদ ভাবছে আর কত ভ্রান্তি ভাস্কর দিন। চেনা পাখিগুলো কেউ ঘায় খেয়ে উঠছে, কেউ সেতুর শব্দে পালাচ্ছে। আকাশের দিকে মাঝি পলক ভুলে টানা চেয়ে চেয়ে নির্বিকার জলে ভেসে যেতে থাকে। সম্পর্ক শুকিয়ে গেলে জলে কিছু হয়।